ঈদের তৃতীয় দিনেও বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। বিস্তারিত জানাতে নরসিংদীর ডিম হলিডে পার্ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান পিয়াল। পিয়াল, ঈদ মানে আনন্দ, ঈদ মানে হৈহুল্লোড়, আর সেই যদি হয় পরিবার পরিজন নিয়ে সেই আনন্দ কিন্তু আরো দ্বিগুণ হয়ে ওঠে। তো ঢাকার বাইরের যে কোলাহল, সেই কোলাহলের বাইরে এসে যে বিনোদন পার্কগুলো রয়েছে নরসিংদীতে, সেই সবচেয়ে বড় বাংলাদেশের সবচেয়ে বিনোদন পার্ক ড্রিম হলিডে পার্ক, সেই ড্রিম হলিডে পার্কটিতে কিন্তু সকাল থেকে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। বিশেষ করে যে ওয়াটার পার্কটি রয়েছে, সেই ওয়াটার পার্কে কিন্তু শিশু কিশোর বৃদ্ধ সকলে কিন্তু পানিতে নেমে কিন্তু তারা খুব আনন্দ ফুর্তি করছে। পাশাপাশি এখানে কিন্তু ডিজে মিউজিকের মাধ্যমে বাংলা হিন্দি গানের দিয়ে কিন্তু তারা নাচানাচি হৈহুল্লোড় করছে। এবং এই যে পানিতে নেমে প্রচণ্ড গরমের মধ্যে যে পানিতে নেমে যে স্বস্তি, সেই স্বস্তি কিন্তু অনুভব করছে। আমরা সকাল থেকে দেখেছি যে এই যে পার্কটিতে রয়েছে 160 বিঘা জমির ওপর নির্মিত এই পার্কটিতে বিশেষ করে যে ওয়াটার পার্কটি রয়েছে, সেই ওয়াটার পার্ক কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ওয়াটার পার্ক হওয়ার কারণে কিন্তু, এবং আশেপাশের যে জেলা থেকে দর্শনার্থীরা এসেছে তাদের কিন্তু সবচেয়ে পছন্দের জায়গা কিন্তু এই পার্কটি, যার কারণে কিন্তু এই পার্কে কিন্তু সকলে সকাল থেকে ভিড় করছে। ঈদের তৃতীয় দিনেও কিন্তু ছুটির থাকার কারণে পরিবার পরিজন নিয়ে সবাই কিন্তু একত্রিতভাবে ঈদের যে উৎসব, সেই উৎসব কিন্তু তারা পালন করছে। এবং সেই সাথে এই পার্কে যে ক্যাবল কার রয়েছে, ভূতের বাড়ি রয়েছে, বাম্পার কার এবং ওয়াটার বোর্ড রয়েছে, সেই ওয়াটার বোর্ডে কিন্তু যে তারা এসে কিন্তু আনন্দের যে উৎসব, সেই উৎসবটি কিন্তু পালন করছে। পাশাপাশি এই পার্কে যে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, এই ভিড় সামলাতে কিন্তু পার্ক কর্তৃপক্ষ কিন্তু হিমশিম কাছে, এর জন্য কিন্তু নিজস্ব আনসার বাহিনী এবং এই জায়গায় স্থানীয় পুলিশ প্রশাসন কিন্তু নিরাপত্তা দিচ্ছে। এই ছিল নরসিংদী থেকে ঈদ বিনোদনের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম নরসিংদী থেকে।